এবার পুলিশের দিদিগিরি, যে কোনো বিষয়ে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়ার হুমকি মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। পুলিশের দাদাগিরি তো শোনাই যায়, তবে এবার শুনুন দিদিগিরির কথা। পঞ্চায়েত থেকে সরকারি রাস্তা তৈরি করতে বাধা দিচ্ছেন খোদ পুলিশের চাকরি করা এক মহিলা পুলিশ। আর এ বিষয়ে গ্রামে কেউ প্রতিবাদ করলেই প্রতিবাদের নামে কখনো মিথ্যা মামলা দিয়ে কখনো মৃত্যু হুমকি দেওয়ার অভিযোগ কৃষ্ণনগর কোতোয়ালি থানার মহিলা পুলিশ কর্মী মন্দিরা দেবনাথের বিরুদ্ধে। আর পুলিশের চাকরি করার সুবাদে এই সুবিধা নিয়ে মন্দিরা দেবী নাকি দিনের পর দিন পার্শ্ববর্তী সকল মানুষদের ভয় দেখাচ্ছে। বর্ষার মানুষ চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারে মহিলা পুলিশ কর্মী মন্দিরা দেবনাথের ভয়ে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে খোদ পঞ্চায়েত। অবশেষে অতিষ্ঠ হয়ে প্রতিকার চেয়ে রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয় স্থানীয় বাসিন্দারা। আজ প্রায় আধ ঘন্টা গৌরনগর নবদ্বীপ ঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষজন। তাদের দাবি একটা, এর প্রতিকার চাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতেই যায় মন্দিরার বাড়িতে, কিন্তু বাড়িতে ছিলেন না মন্দিরা। অবশেষে নবদ্বীপ থানার দ্বারস্থ হয় স্থানীয় গ্রামবাসীর সকলে। গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। তবে এই বিষয়ে মুখ খোলেনি অভিযুক্ত ওই মহিলা পুলিশ। এই ফ্যামিলিটা দীর্ঘদিন আশেপাশে যারা আছে তাদের উত্তপ্ত করছে, বিরক্ত করছে, বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে মেয়ে পুলিশ বলে। যে যাচ্ছে তার নামে কেস করছে। এই যারা আজকে অবরোধ করেছে তাদের একটাই দাবি, দুটো রাস্তা। দুটো রাস্তা করতে গিয়ে প্রশাসন গেছে, প্রশাসনকে বিভিন্নভাবে, বিশেষ করে আমাদের প্রধান ছিল, উপপ্রধান ছিল, প্রাক্তন উপপ্রধান ছিল, বুথ সভাপতি ছিল, প্রত্যেককে অশালীন ভাষায় গালিগালাজ। রাস্তা করতে দেব না, যেদিক দিয়ে কাজ করতে যায় সেদিকে নাকি ওর জায়গা আছে। প্রশাসন বলছে তোমার যদি জায়গা থাকে তুমি কাগজ দেখাও, কিন্তু কাগজও দেখাবে না, প্রশাসনের ইয়ে পঞ্চায়েতের কাছে কাজও করতে দেবে না। উল্টো এই যারা পঞ্চায়েতের আছে বাধা কে দিচ্ছে? হ্যাঁ, মন্দিরা দেবনাথ আর বাধা কে দিচ্ছে? বাধা দিচ্ছে মন্দিরা দেবনাথ, শিলা দেবনাথ। মন্দিরা দেবনাথ কি করে? ইয়ে পুলিশ কনস্টেবল। আপনার নাম কি? জয়ন্ত দেবনাথ। মাংসু দেবনাথ এবং শিলা দেবনাথ তার মেয়ে মন্দিরা দেবনাথ, তিনি পুলিশ কনস্টেবলের, মহিলা পুলিশ কনস্টেবলের কাজ করেন। সেই সুবাদে তিনি পার্শ্ববর্তী যারা আছেন, বসবাস করেন পার্শ্ববর্তী, তাদের সঙ্গে কোনো কারণ অকারণে শুধু মামলা মোকদ্দমা কেস খামারি করাটা এর একটা প্রধানত কাজ। কোনো মানুষের সাথে তার কোনো সুসম্পর্ক নেই, যে কোনো প্রতিবেশী, তাদের আত্মীয় স্বজন, তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের সম্পত্তি পর্যন্ত চিটিং করে রেকর্ড করিয়েছেন সেই মহিলা। তাছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষ, যে রাস্তা দীর্ঘ 50 বছর ধরে মানুষ চলাচল করে, সেই চলাচলের রাস্তা যখন আমরা পঞ্চায়েতের থেকে আমরা যখন ঢালাই করতে যাচ্ছি, যখন আমরা ওই স্পটে যাচ্ছি ইনকুবে দেখতে, তখন সেই মহিলা শিলা দেবনাথ, মন্দিরা দেবনাথের মা, যেভাবে অক্ষত ভাষায় আমাদের গালাগালি, প্রধান নাম ধরেই তো প্রধান এসছে, মানে সেই গালাগালিটা তো আমি সাংবাদিকদের কাছে আমি বলতে পারছি না, এমন উল্টোপাল্টা গালিগালাজ এবং মানুষকে অপমান করা, বা শুধু অপমান করে না, মামলা মোকদ্দমা করাটা ওদের একটা মানে প্রতিনিয়ত দ্বিতীয় দিনের একটা নেশার মতো প্রয়োজন। এরা মামলা মোকদ্দমা ছাড়া কিছু বোঝে না, কথা নেই, বার্তা নেই, কিছুই নেই, গিয়ে কোর্টে নয় থানায়। কি করে মন্দিরা দেবনাথ? কি করে মন্দিরা দেবনাথ? পুলিশ কনস্টেবল বা কনস্টেবল কৃষ্ণনগর কোতোয়ালি থানা, কোতোয়ালি আগে এখানে ছিল, তার কর্মকাণ্ড আগামী বিগত দিনও মাস পিটিশন এলাকার মানুষ দিয়েছেন, মানুষ এলাকার মানুষ এসপির কাছেও মাস পিটিশন পৌঁছেছেন, মানে তা সেইখানে কোনো রকমভাবে এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এই কারণে আজকে কি গ্রামবাসীরা মানুষ এখানে অবরোধ করেছিল, অবরোধ করেছিল, কিন্তু পুলিশ প্রশাসন এবং আমরা এসে তাদেরকে অনুরোধ করলাম এবং তারা এই আশ্বাস পেয়ে যে না আমরা এখনই এখান থেকে, যারা আছে এখানকার বাসিন্দা আইজি সাহেব থানায় ডেকেছেন, আশ্বাস দিয়েছেন, তারপরে এখানে অবরোধ। আপনার নাম? আমার নাম স্বপন দেবনাথ, চরমজা চরমনা গ্রাম পঞ্চায়েত। Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Já
ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ে কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।